বিধানসভার অধিবেশনের আজ শেষ দিন। মধ্যাহ্নবিরতির সময় বিরোধী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা বিধানসভা গেটের বাইরে চাষিরা আলুর দাম পাচ্ছে না এই অভিযোগে বিক্ষোভ দেখান। এরপর বিধানসভায় ফিরে এসে আম্বেদকর মূর্তির পাদদেশে ধর্ণায় বসেন। উত্তরবঙ্গে জঙ্গল কেটে আবাসন তৈরি করা হচ্ছে বলে তাঁদের অভিযোগ। আলুর দাম পাচ্ছে কেনা কেন আলু কৃষকরা মমতা ব্যানার্জি জবাব দাও। আমাদের বক্তব্য হচ্ছে সরকার MSP মূল্যে আলুটা যদি পারচেজ করে নেয়, MSP মূল্যটা তো ভালোই যেটা ডিক্লিয়ার হয়েছে, ওই রেটে যদি হয়ে যায় তাহলে আলু চাষিদের এখন বিঘায় 7,000 টাকা করে লসে আলু বিক্রি করতে হচ্ছে, সেটা আর হয় না। আর আমরা বাজার থেকে আলু কিনে এনে আজকে গেটে বিক্ষোভ দেখাইনি। দিবাকর ঘর আমি নিজে আলু চাষি সোনামুখীর, তার মাঠের আলু সে নিয়ে এসছে, সেইটাই আজকে দেখিয়েছি।